অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়। এরে যুবক একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবে? যেই কবরে ডানে বামে মাটি অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই, যাদের আমল ভালো তাকওয়া ভালো সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবন ভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা। কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিনুনি, যারা নবীর সুন্নতের পাগল আর আছে, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে, ডাক দিয়া বলবি নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি, আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন এরে ফেরেশতা আমার বান্দাটারে আর কষ্ট দিও না, দুনিয়াতে আমার বান্দা আমার মহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন অজুবা নাইয়া যায় নামাজটা পিছাই আমার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে, আমি আল্লাহ পাকের মহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও, আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত। ওর যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন? যদি মনেই চায় এখন থেকে তৈরি হয়ে তওবা করেন, আল্লাহ তো দরজা খুলে রাখছেন। হালমিন তাইবিন, ও বান্দা যারা তওবার নিয়ত করেছে আমি দরজা খুলে দিলাম, তওবা করো। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো আমি আল্লাহ তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা আমার দরবারে ফিরে আসো। ও যুবক ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। ও যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে করছো মাত্র 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবো গ্যারান্টি? নবীজির মতো দামি কোন ব্যক্তি পৃথিবীতে ছিল, আছে, আসবে? সেই নবী যার কোনো গুনাহ নাই, সেই নবী ইন্তেকালের আগে কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ইয়া ফাতেমা তু আনকাজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। কবরে গিয়া আমি মুহাম্মদের পরিচয় দিলে হবে না, আমল নিয়া যাও, আমলের বিনিময়ে কবর তোমার সাথে ভালো আচরণ করবে। সহি হাদিস, সহি হাদিস তো মানবেন, অন্য হাদিস নাইলে আপনারা মানবেন না। অনেক মানুষ আছে সহি ছাড়া মানে না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ ঘুষ খাইয়া তুফান বানায় ফেলাইছে, কথায় কথায় কা আমি সহি হাদিস ছাড়া মানি না। সুদ ঘুষ কোন সহি হাদিসে আছে? অথচ সুদের কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ পাক বলছেন, আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দল আল্লাহওয়ালারে যারা গালি দেয়, দুশ্মনী করে,
আর এক দল যারা সুদের সাথে জড়িত, অল টাইম সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুনা, নাউজুবিল্লাহ আসে না, সুদের মজা ভিতরে এমন ঢোকা ঢুকছে। আরো জোরে আল্লাহ হেদায়াত দান করুন। সুদের খাতায় যাদের নাম, এদের হজ কবুল হবে না, দান করলে কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম, এরা নামাজ পড়লে কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, জিকির কবুল হবে না, কোরআন খতম কবুল হবে না, তওবা না করিয়া মরলে আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নামী। সুরার নাম বাকারা আয়াত নাম্বার 275। আরবি যারা বুঝেন না, বাংলায় কোরআন খুইলা কিনতে না পারলে মোবাইলে ডাউনলোড করে দেখেন। সম্মানিত শুক্রদেরকে আল্লাহ কি মজার হাদিয়া দিছে, আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার, দুনিয়ার ডাক্তার আর হসপিটালে দেহের অপারেশন হয়, আর ওয়াজ মাহফিলে কলবের অপারেশন হয়। হসপিটালে অপারেশন আর এখানে অপারেশন কিছু কিছু মিল আছে, আবার কিছু কিছু মিল নেই। ওখানে যেমন টাকা যায়, এখানেও টাকা যায়। এখানে টাকা দেওয়া লাগে না, দান সৎকা লাগে না, প্যান্ডেলে টাকা লাগে নাই, লাগে। ওখানে যেমন সময় ব্যয় হয়, এখানেও সময় ব্যয় হয়। তবে ওখানে অস্ত্র আছে, চামড়া কাটবে, সেলাই করবে, নিদাবি সাইন নিবে, এখানে এগুলো নাই। কিন্তু ওখানে আর একটা আছে কি, কান্না, এখানেও কান্না আছে। যেমন সিঙ্গের থানার ওসি সাহেব এক আসামিরে ধৈরা থানায় নিয়া, ওরে মায়ের বিসমিল্লাহ সারা, হারামও চোখে পানি নেই, শুধু চিৎকার দেয়। খুব খেয়াল করবেন, বেত্রাঘাত করলো আসামিকে, কান্দে না, চোখে পানি নেই, শুধু আওয়াজ, বাহানা। কিন্তু ওয়াজের প্যান্ডেলে একজন আমলওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার করে কান্দছে। যাদের মাথায় বুদ্ধি বেশি, আমগো টুপিওয়ালাদেরকে বোকা মনে করেন, একটু বলেন তো, থানার আসামিরে ফিডাইলো কাঁদলো না, ওয়াজের প্যান্ডেলে যুবকটা প্যান্ডেলের পেছনে কাঁদে, ওরে মারলো কে? আসামিরে পিডাইতেছে, ওসি সাহেব কাঁদে না, আর ওয়াজ মাহফিলে মানুষ এক জায়গায় বসে কাঁদতেছে, কারণ কি, ওরে মারলো কে? এর নাম কুদরতের অপারেশন। আসলে ওরে কেউ মারে নাই, আসমান থেকে ওর কলবের অপারেশন চলতেছে। হেদায়াতের মালিক আমার নবীর বয়ানে কোনো ভেজাল আছে? নবীর মতো ভালো বক্তা আছে কেউ? সেই নবী 13 বছর বক্তাগিরি করলেন, আবু জাহাল কালেমা ভরে নেই। নবীরে বেশি আদর করছেন আবু তালিব চাচা। নবী কয় চাচা কানে কানে কালেমাটা কন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যদি মোহাব্বত কাউকে করেন, হেদায়েতের মালা গলায় দিতে পারবেন না। যদি আমি আল্লাহ চাই সম্ভব, আমি আল্লাহ যদি না চাই, আপনি চাইলেও সম্ভব হবে না। আবু জাহিল্লা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মোহাম্মদ যদি বলতে পারো হাতের মুষ্টিতে কি আছে, এখন নবী মানব? নবী বলেন, আমি জানি না তোমার হাতে কি আছে, কেন জানো না, আমি গাইবের মালিক না, গাইবের মালিক আল্লাহ, তোর মুষ্টিতে যা আছো তোরা আওয়াজ দে। নবী এই কথা বলা মাত্র হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো ফালায় দিয়ে কয়, মোহাম্মদ এত বড় জাদুকর আগে জানি নাই। হেদায়েতের মালিক, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েতের দরজা দিয়ে ঢুকে যাবে, দুনিয়ার কেউ তার হেদায়েতের দরজা থেকে ফিরাতে পারবে না। আর যার কপাল বড় খারাপ, 1000 বার হেদায়েতের চেষ্টা করলেও কেউ তার হেদায়েতের দরজা দিয়ে ঢুকাইতে পারবে না। এটাই তো দুনিয়ার নিয়ম,
ধান তো সবাই চায়, মাঠের মধ্যে যেন আমার 10 মন ধান হয়, একটা চিটাও যেন না হয়। আল্লাহ কয় তোর বয়ান চলবে না, আমি প্রত্যেকটা ধানের পাশে চিটা দিয়ে দিব, এটাই আমি নিয়ম করে দিলাম। কারণ রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, চিটা না থাকলে ধানের মহব্বত বাড়ে না। ঠিক এই জমিনের মধ্যে সব মানুষ কালেমাওয়ালা হবে না, সব মুসলমান জান্নাতি হইয়া মরতে পারবে না, সবার মোনাজাত ধরবে ঠিকই, তবে সবার মোনাজাতে কান্না আসবে না, কেউ চিৎকার দিয়া কাঁদবে আর একদল তাকায় তাকায় হাসবে আর কইবে দেখ লজ্জা নাই কেমনে বুড়া মানুষটা কান্না করে। এটাই আমি আল্লাহর নিজাম, এটাই নিয়ম, আমি আল্লাহ দেখায় দিব। দেখ বান্দা, একজনার চোখে পানি আর একজনার চেষ্টা করলেও পানি আসে না, কারণ আমি আল্লাহ হেদায়াত দিলে পাবে, যারে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে না। নবীর বয়ানে যদি আবু জাহাল হেদায়াত না পায়, আমার মতো মোল্লার বয়ানে কোনো হেদায়াতের চিন্তাও করা যায় না। এখানে সব হেদায়াত হবে? দেখেন না কেউ আয় বই রইছে গজবের মোবাইল হাতে রেডি, কেন ওই গজবে আটকায় নিছে নিজের জিন্দেগিরে, সারা রাত ঘুম নাই মোবাইলের মোরাকাবা, বউয়ের হক আদায় করে না গজবের মোবাইল, সন্তানের হক আদায় করে না গজবের মোবাইল, বন্ধুত্ব নষ্ট করে ফেললো মোবাইল, সন্তানের লেখাপড়ারে জবাই করে দিল গজবের মোবাইল, ঠিক নি? এই মোবাইলটা নিয়ে অজাইয়া ও মান্দা যদি নিয়ত করতো, আর সে একটু ওয়াজ মাহফিলে আলেমদের চেহারা দেখলো বরকত, একটু বয়ান শুনি তওবার নিয়তে বসি, শয়তান কয় না মোবাইলটা ধইরা রাখ, বয়ান কানে দেওয়ার দরকার নাই, হুজুরেরা পুরান ওয়াজই করবে, নতুন কোন ওয়াজ নাই, এটি সব তুই জানো, অতএব মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটা, মোবাইলের দিকে অল টাইম তাকায় থাকে, হুজুরের দেখার টাইম নাই, বয়ান কানে নেওয়ার টাইম নাই, তাকায় রইছে মোবাইল, ছবিটা আইলো নি ঠিক মতো, রেকর্ডিংটা ভালো করে হইল নি, বয়ানের পর যখন যাবে দেখবে জিনেরা মোবাইল নিয়ে গেছে, আম ও গেল সালাও গেল, খালি হাতে বাড়ি রওনা। মোবাইল দেখায় মানুষের, এই জিনের দেখায়, দেখ মোনাজাতের পর যে নিবি আমারটা চলবে নি, দেখ দেখ জিনেরা কাট রেডি থাক, মোনাজাতটা ওইতে দেরি, টের ভাবি যে পকেট খালি কেমনে হয়। এই জন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ইমান নাই, লজ্জা নাই, লজ্জা নাই কি নাই, টের পান না মাইয়ারা, সোনার বাংলাদেশ যেখানে মাদ্রাসা ওলামায়ে কেরাম মসজিদ মক্তব ওয়াজ মাহফিলের অভাব নাই, সেইখানে মাইয়ারা আমরা জোর কইরে কোনো বয়ান করতে পারি না, স্বাভাবিক পায়ে ধরে ধরে বয়ান করি, কে আবার গরম হইল, সেই অবস্থার মধ্যে আবার মাইয়ারা রাস্তায় খাড়ায় সরকারের দাবি জানে, কয় আমরা অর্ধুলাঙ্গ হয়ে চলতে চাই, স্বাধীনতা দেন। কোন সোনার বাংলায় আছেন খবর আছে নি? বাবায় যদি কয় মাইয়াটা ওর না পর, মেয়ে যদি কয় বাবা আমার মন চায় না পড়বো না, বাবার জোর করার অধিকার নাই। সোনার দেশ রূপায় পরিণত হইতেছে, কোন জগতে আছেন? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। হায় 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 হায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, মদিনার নবীকে আমি পাঠাইলাম, যা নিয়ে আসছে তা তোমরা আকড়াইয়া ধরো, এবং নবী জি যার থেকে তোমাদের নিষেধ করেছেন তার থেকে নিজেরে বিরত রাখো, ফিরাইয়া রাখো। হাদিসের মধ্যে নবী বলেন, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে আমি মুহাম্মদ 63 বছর বিদায়ে রবিউল আউয়ালে চলে গেলাম, ওই রবিউল আউয়ালের মতো একটা মাস বর্তমানে রবিউল আউয়াল, 1500 বছর পরে
নবী বলেন আমি নবী চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, যদি আকড়াইয়া ধরো কখনো বিপদ তোমাদেরকে গ্রাস করতে পারবে না, দুনিয়ার বাতাস তোমাদের গায়ে লাগবে না, তোমরা জাহান্নামি হবে না। দুইটা জিনিস ভালো করে আকড়াইয়া ধরো, এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি পয়গম্বরের সুন্নাত। এক নম্বরে কি, দ্বিতীয় মনে থাকবে, এক নম্বরে কোরআন, দ্বিতীয় এই আমার আলোচনার মূল বিষয়, রবিউল আউয়ালে রসুল আসলেন, রবিউল আউয়ালে রসুল চলে গেলেন, মাঝখানে সময় কত ব্যয় হইল, 63 বছর। এবার প্রশ্ন, রসুল আসলেন কি নিয়া আর কি রেখে চলে গেলেন, বাস এই দুইটা পয়েন্ট আলোচনার বিষয়। উড়া বসা না করলে চলবে, উঠলে দোয়া করে দিব, শেষ, ধৈর্য থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ পাক বলেন নবী যা নিয়ে আসে তা তোমরা আকড়ায় ধরো। নবী রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন মা আমেনার গর্ভে, বাবা আব্দুল্লাহর ঔরসে। নবী দুনিয়াতে আসার বহু আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি দুনিয়াতে আসাটাকে আরবিতে মিলাদুন নবী বলে। রবিউল আউয়ালে নবী আসছেন, রবিউল আউয়ালে নবী বিদায় নিলেন, এ কথায় কোনো দ্বিমত নাই। দিনটা ছিল সোমবার দিন, মিলাদুন নবীর দিনটা সোমবার, আবার ওয়াফাতুন নবীর দিনটাও ছিল সোমবার, দিন নিয়ে কোনো দ্বিমত নাই। যাওয়ার তারিখটা ছিল রবিউল আউয়ালের 12, এ নিয়ে কোনো দ্বিমত নাই। তবে আসার তারিখ নিয়ে দ্বিমত আছে, রবিউল আউয়ালে আসছেন ঠিক, সোমবার দিন আসছেন ঠিক, তবে কত তারিখ, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 5 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ। যে দিনই আসুক না কেন, নবী সোমবার দিন আসছেন এটাও ঠিক, রবিউল আউয়ালে আসছেন এটাও ঠিক। প্রশ্ন হলো কি নিয়ে আসছেন? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া, উত্তম আদর্শ নিয়া নবী আসলেন। 63 বছর পরে নবী কি রাখিয়া চলে গেলেন? দুইটা জিনিস রেখে নবী চলে গেলেন, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নত। এই দুই জিনিস রেখে নবী চলে গেলেন, উত্তম আদর্শ নিয়ে নবী আগমন করলেন। কোন সময়? যেই সময় মক্কার জমিনের মতো নিকৃষ্ট খারাপ মানুষ দুনিয়ার কোথাও ছিল না, এত বড় খারাপ, খারাপের কোনো সিরিয়াল নাই। উলঙ্গ হইয়া নারী আর পুরুষেরা বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল্লার মধ্যে মূর্তি বসানো, বিবাহের কোনো সিস্টেম নাই, যুবক যুবতী অবাধে চলাফেরা করে। আমার নবী জন্মগ্রহণ করলেন, নবী আসা মাত্র নবীর আদর্শের ঝলক শুরু হয়ে গেল। আমেনা বলতেছেন, মুহাম্মদ যে দিন ভোর রাত্রে জমিনের মধ্যে আসলেন, আসা মাত্র আমার ঘর পুরা নূরে আলোকিত হয়ে গেল। শুধু আলো না, এই আলোটা বহু দূর থেকে, কেসরা বাদশাহ ও রাজপ্রাসাদ গুলো ধ্বংস হয়ে গেল। বহুদিন ধরে প্রজ্বলিত আগুন জ্বলতেছিল, কাফের বেঈমানের নিভে গেল। মুহাম্মদের জন্মলগ্ন থেকে শুরু জবানায় নবী যেদিন আসছেন, ওই দিন ওই বড় বড় টাওয়ার গুলো ছিল কেসরা বাদশার ওই মুলকে সামে সব ধ্বংস হয়ে গেল। আমার নবী আস্তে আস্তে বড় হইতে লাগলেন, শিশু অবস্থায় মা আমেনার কয়েকদিন দুগ্ধ পান করার পরে আম্মাজান হালিমা সাদিয়ার ঘরে চলে গেলেন। আম্মাজান হালিমা বলেন, মোহাম্মদ আমার দুধ পান করলো 2 বছর, কিন্তু এই শিশুবেলায় দেখলাম মোহাম্মদের আদর্শ কত সুন্দর। বলে কেমন? বলে মোহাম্মদ আমার একটা দুধ পান করত, আমি 1000 বার চেষ্টা করে দেখলাম, 2টা দুধ আমি মোহাম্মদের দেই নেয় না। কারণটা কি? আমার আর একটা সন্তান ছিল আব্দুল্লাহ, মোহাম্মদ ইনসাফ বজায় রাইখা ওর ভাইয়ের হকটা পর্যন্ত নষ্ট করে নাই। নবী শিশুবেলা দেখায় দিলেন ইনসাফের আদর্শ কারে কয়, নবীর কিশোরকালটা দেখবেন, আমার নবীর কিশোরকাল কত সুন্দর। আর আমার এখন কিশোর যুবকেরা যুবতীরা এখন কিশোর গ্যাং নামে হত্যা যজ্ঞ অপরাধের নিপ্ত হয়া সমাজটাকে কুলুষিত করতেছে, ঠিক নেই?
হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খোদা বাস। সন্তান যত খারাপ হইছে এর তিন ভাগের আড়াই ভাগ দোষ হলো মা বাবার। পয়গম্বরের কথা আমার বানানো বাবার কবিতা না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউ্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন দুনিয়াতে সন্তান ইমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, মা বাবায় সন্তানটারে অগ্নি পূজারি বানায়, সন্তানটাকে মা বাবায় মূর্তি পূজারি বানায়, সন্তানটাকে মা বাবায় হারাম খোর বানায়, মা বাবা সন্তানের গাইরুল্লার গোলাম বানায়। এবার শুনেন কোরআনের আয়াত, কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সন্তানদের আমার আল্লাহ ডাকবেন, এই যুবক নামাজ পড়ছ বলে পড়ি নাই, রোজা রাখছো বলে রাখি নাই, কেন রাখো নাই? সুরায় আহজাব 67 নম্বর আয়াতে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া বলে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ গো আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি, আমার মা বাবার কারণে কোরআন শিখতে পারি নাই, আমার মা বাবার কারণে আমি বেপর্দাওয়ালা হয়েছি, আমার মা বাবার কারণে আজ আমি আদর্শ শিখতে পারি নাই। আমি জানতাম না ডক্টর ইউনুসকে আমার আব্বায় সুন্দর কইরা হাতে দইরা চিনাইয়া দিল, যেখান থেকে সুদের কারবার করবি ওর গডফাদার ডক্টর ইউনুসরে ভালো করে চিনে নাও। আমি জানতাম না আমার মা বাবায় আমাকে সুদের ব্যবসা শিখাইছে, জীবনে সুদের ব্যবসা আমি চিনতাম না জানতাম না। আমার আব্বা যান মাঝে মাঝে মসজিদে যাইত নামাজ আদায় করার জন্য, আমার বাবা কখন আমাকে ডাক দেয় না চল বাবা নামাজে চল, আমার বাবা ওয়াজে যাইতো আমার বাবা আমারে কখনো বলে নাই ওয়াজ মাহফিলে চল, আমার বাবা জুমার নামাজে আদায় করতে যাইতো আমার বাবা কখনো ডেকে বলে নাই চল আমার সাথে জুমা আদায় করবি। রমজান মাস চলতেছে, মাঝে মাঝে আম্মা যান মহিলাদের দিলটা নরম, এরা চায় একটু বেশি বেশি ন্যাক আমল করবে, নফল রোজা টোজা পাইলে তারা রাখবে। হঠাৎ করিয়া রমজান চলতেছে, একদিন কয় বাবা আয় একদিন তুই দুই একটা রোজা রাখার অভ্যাস কর, উঠবি নি সাহারি খাবি নি। বাবা একায় খবরদার আমার সন্তানটারে রোজা রাখাইও না, এই অল্প বয়সে সন্তানটারে যদি রোজাদার বানাও শরীরটা নষ্ট হয়ে যাবে, আমার বাবার কারণে আমি রোজা রাখতে পারি নাই, আল্লাহ গো আমারে আটকাইও না তুমি আমার মা বাবারে আটকায় দাও। এবার আল্লাহ কইব তোরে না আমি একটু জ্ঞান টান দিছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করা খা দিছিলেন, তো তো জ্ঞান খাটাইয়া ভালো লাইনটা গ্রহণ করে নিলি না কেন? এবার সন্তান বলবে আল্লাহ আসলে এটা আমার জ্ঞানের সাথে একটু বেয়াদুবি গাদ্ধারি একটু হয়ে গেছে উল্টা পাল্টা, তাহলে আজকে তোর জ্ঞানের বিচার হবে। দলিল কোরআনের আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরের বিচার হবে, পালাবার কোনো সুযোগ নাই। এবার বলবে আল্লাহ আমার বিবেকের যদি বিচার করো তোমার কাছে আমার একটা আবদার আছে, যেই মা বাবার কারণে আজ আমি বেনামাজি হইলাম বেপর্দাওয়ালা হইলাম কোরআন পড়তে পারলাম না, ও আল্লাহ আমার মা বাবায় যদি একটু চেষ্টা করতো তো আমি পারতাম, ঠিক আছে আমি ভুল করেছি আমার বিবেক দিয়া সমাধান করি নাই, আজকে আমাকে শাস্তি দিবা মেনে নিলাম তবে আবদার, আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। কোরআন শরীফের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা।
খালি সন্তানের জন্য তাবিজ চান, হুজুর তাবিজ দেন, তেল ভরা দেন, পানি ভরা দেন, সন্তান ঘাড় সোজা করে চলে, বাঁকা করে মা বাবার খেদমত করে না। এইরম এক বিচার লইয়া বাবায় গেছে গরম লোক, গরম সাহাবি ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন ওমর তো এমন ওমর, টপ লেভেলের টেরোরিস্ট, পৃথিবীর চ্যাম্পিয়ন সন্ত্রাসী, বিশ্বনবীর গর্দান কাটতে যে যায় সে বিশ্ব সন্ত্রাসী ছাড়া আর কে? সেই ওমর রসুলের আদর্শ পাইয়া কেমন দামি হলো। ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। বালিশে মাথা লাগায় আধা মিনিট চিন্তা করেন তো, যেই শয়তান আল্লাহরে যুক্তি দিয়া বয়ে দিল, সেজদা করলো না আদম রে, কেমন বেদা ওমর যে শয়তান ভয় পায়। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর হাতেরে বালিশ বানাইয়া রাস্তার মধ্যে মাঠের মধ্যে ঘুমায়, কোনো পাহারাদার নাই। অর্ধ জাহানের খলিফা ওমর, সাথে কোনো সিকিউরিটি গার্ড নাই, দুশ্মনেরা তরবারি নিয়ে ঘুরে ওমরের পাইলে মেরে ফেলবে। কোথায় ওমরের সুযোগ মতো পাই না, হঠাৎ কবর পাইল ওমর একটা খোলা ময়দানে একা ঘুমায়। দুশ্মন কয় এই সুযোগ হাত ছাড়া করা যায় না। তরবারিটি নিয়ে যখন দুশ্মন আগাইল, এক কদম সামনে যায়, পাঁচ কদম পেছনে যায়, অন্তরে ভয় আর ভয় আর ভয়। ওমরের কাছে কোনো অস্ত্র নাই, এরপর দুশ্মন কেন ভয় পায় বুঝি না। আমরা হুজুরেরা ফকির নির্দল, আমগো টাকা নাই পয়সা নাই, মাদ্রাসা চালাই, দুনিয়া মানুষের আমগো দান সৎকা করে, আমাদের যাকাতের টাকা দেয়, আমাদের মাদ্রাসায় দান করে তো মাদ্রাসা চলে, আমাদের ইমামতি চলে মানুষের বেতন দিয়া, মানুষ বেতন দেয় তো আমাদের ইমামতি চলতেছে। আমরা চূড়ান্ত ফকির নি, আবার অনেক জাতি ভাইরা আমরা ভিক্ষা করে খাই, এত কিছু গওয়ার পরেও বেঈমান যাদের অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার চেয়ারের গরমের অভাব নাই, এরপরও তারা কেন না জানি হুজুরের ভয় পায়, আলেম ওলামাদের ভয় পায়। যদি ভয় না পাইত আলেমের লিস্টি নাস্তিকেরা করত না। আমরা হিন্দুদের বিরুদ্ধে কখন, এই স্লোগান নাই, আমরা হিন্দুদের বিরুদ্ধে কোনো বয়ান করি না, খ্রিস্টানের বিরুদ্ধে কখনো বয়ান করি না, কেন করব টাইম কই? ওরে মুসলমানেরই তো সাইজ কইরা টাইম পাই না, বারো মাস শেষ, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান করলাম কেরানীগঞ্জ, এইভাবে প্রতিদিন বয়ান চলে বারোটা মাস, বৃষ্টি নাই, রৌদ্র নাই, পায়ে ধরে 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 বয়ান করি, মনে হয় যেন আমি আপনার টাকার কেনা গোলাম। একটা কথা উচ্চ কণ্ঠে বলি না, মাথাটা নত কইরা বারবার পায়ে হাত দিয়া বারবার বলি, ভাই যান পাঁচক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করবেন, নবীর তরিকা মতো ব্যবসা করেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, নবীর তরিকা মতো পাঁচ বেলার নামাজ পড়েন। এত পায়ে দরিয়া বলার পর দুই একটা কথা গরম হইয়া গেল নাকি, আবার মাঝে মাঝে ক্ষমা চাই, ভাইজানেরা মনে কোনো কষ্ট নিবেন না, ক্ষমা করবেন, আবার মোনাজাতে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাই, আল্লাহ মেহরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন, আজকের বয়ানের ভুল ত্রুটি মাফ করে দেন, এত বিনয় হইয়া বলার পর এরপরও বারোটা মাস বয়ানে মুসলমান নামাজি হয় না, মুসলমানের সংখ্যা বাড়তেছে, মসজিদে জায়গা নাই, একতলা মসজিদ, দোতলা, তিনতলা, চারতলা, মেইন রোড পর্যন্ত বলক হইয়া যায়, গুলশানে জুমায় যায় এগারোটার আগে পুরা রোড গার্ড ভর্তি হয়ে যায়, মসজিদে মুসল্লি এত বেশি, কিন্তু দেখলাম তাকাইয়া কপাল বড় খারাপ, জুমায় ঢুকলো ইমাম সাহেবের সাথে দুই রাকাত নামাজ, আগেও সুন্নত পড়ে না, ফরেডটাও পড়ে না, সালাম ফিরানের পরে এত জোরে দৌড় দিছে, আর একজন আর জোতা নিয়ে ঘরে হাজির, তারা খাইলে কয় টেস্ট করে দেখলাম, টের পাইছেননি? মসজিদ ভরা মুসল্লি, আপনাদের এলাকায় জুমার দিন আজকে জুমা গেছে, মুসল্লি কম না বেশি? এই মুসল্লিগুলি কোথার থেকে আসছে? ওই সাটুরিয়ার থেকে না? তাহলে ওই ঢাকা কোথার থেকে আসছে?
এই এলাকার এরা ফজরে চুরি করতে গেছিল, তো ফজরে মসজিদে আইলো না কেন? আবার জুমা ফইরা দৌড় আসরে নাই কেন? রসুলের ভবিষ্যৎবাণী কেয়ামতের আলামত, মসজিদ বাড়বে, টাইলস হবে, মোজাইক হবে, মানুষের অন্তর সুন্দর হবে না। কয়েকদিন আগে আপনারা দেখছেন না, সভাপতি তাওফুরা পাওয়ার পায় নাই, ভার প্রাপ্ত মসজিদের খাদে মেরে ধুমধাম ফিডাইয়া, এবার গোষ্ঠী সুদ্ধা সব রসাতলে গেছি গা, মাইক দইরা মাপ চাইল, চাওয়ার পরে এমন বউ গাল্লাই গ্যাস ওগা মাত বড়ি করতে হনে, খবর নাই, ফেসবুক চালান আপনারা, আমি কেমনে গই? এই হলো দুনিয়া। এবার চিন্তা করেন যে আমাদের মুসলমানের কি হালাত, অন্যদের বয়ান করব কখন? অথচ এই সব বাদ দিয়ে আমারে যদি ছয় মাসের জন্য হিন্দুদের মন্দিরে বসায় দিতা, ছয় মাসে সব দেশের হিন্দু কালেমাওয়ালা হয়ে যেত ইনশাআল্লাহ। আমরা মুসলমান হেদায়েতে আসি না কেন? ওই নামাজ না পড়লেও যে মনে করে হুজুর গো থেকে আমগো দিল পরিষ্কার, এই জন্য হেদায়েত হয় না, সে তো মনে করে আমি তো মুসলমান, আমি তো হুজুরের থেকে ভালো। তাহলে হুজুরের বয়ান জীবনে আর কলবে ডুববে না, কারণ সে নিজেকে মনে করে হুজুরের থেকেও কি ভালো, তো ও হুজুরের বয়ান জীবনে অন্তরে ডুববে না, এই জন্য হেদায়েত হয়। একটা হিন্দু মসজিদের কিনারা দিয়ে যদি যায় মাথা নত করে, মহিলারা গেলে কাপড় টেনে দেয়, আর আমগো আম্মা জানেরা বোনেরা ওরনা টানবে কসু, গলার মাফলা বানাইয়া টান টান করে হেঁটে যায়, স্বাধীন দেশ কথা বললেই তোমার বিপদ। কি বয়ান শুনবেন বলেন, কোন লাইনে বয়ান করলে মানুষ হেদায়াতে আসবে বলেন? নবীর ওয়াজে হেদায়াত না পাইলে আমার অস্ত টাইমই নেই। এর পরেও আমরা আশা ছাড়ি নাই, একটা বান্দাও যদি তওবা করে এটাই আমাদের জীবনের সার্থকতা। আলহামদুলিল্লাহ ফায়দা হচ্ছে তো, বহু যুবক আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে কলেজে পড়ে কিন্তু পাঁচ বেলার নামাজ বাদ দেয় না, আছে না নাই? এটা ওয়াজের ফসল, তাবলিগের ফসল, আল্লাহওয়ালাদের বরকত। এই ওয়াজ মাহফিলও যদি বন্ধ হয়ে যাইত তাহলে আমরা উপরে মানুষ কুত্তার থেকেও খারাপ হয়ে যেত, উপরে ফিটফাট ভিতরে কুকুরের থেকেও খারাপ, হিংস্র জানোয়ারের থেকেও অন্তর খারাপ হয়ে গেছে আমাদের। ভাই বাইরে চাই মেরে ফেলবে, এই সোনার বাংলায় কি দেখেন নাই বলেন? মা নিজের সন্তান ফ্রিজে আটকায় মেরে ফেলেছে, এই সোনার বাংলায় কি দেখতে চান? বাবা নিজের মেয়েটাকে হোটেলে রাখছে, রাইখা খা আজকের জন্য তুই স্ত্রী, এ তো সোনার বাংলার খবর। হাটহাজারী থানায় এই দুই চার কয়েক মাস আগে, এক বছর হয় নাই, হাটহাজারী থানা চট্টগ্রাম, দুই ভাই ভাগে টাকা দিয়ে একতলা ছাদ দিয়ে বিল্ডিং করছে, দুই ভাই দুই পাশে থাকে, এবার ডানা কাটা ফুরি আনছে না ঘরের ভিতরে বিয়া কইরা, এমন ডানা কাইটা দিছে ও, ডানা কাটা ফুরি নিয়েছে সুন্দরী রূপসী বিশ্ব সুন্দরী, ডানা কাটা পরি ঘরে নেওয়ার পরে এই পরিতে আইসা কয় বাপ মার লাগে থাকা যাবে না, ডানা কাটো কাইডা হেনতে চলো, বাস ছেলেরে জুদা করায় দিল মা বাবার থেকে আলাদা। তো এবার বউ পরামর্শ দেয়, তো একদিন দুই ভাই কথায় কথায় ঝগড়া লাগছে, এই ঘর করতে আমি টাকা বেশি দিছি, বড় ভাইকে আমি দিছি, ছোট ভাইকে আমি বেশি দিছি, তর্ক করে 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 এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে মেনে নিতে পারলো না, বন্ধুদের রেডি করলো, সন্ধ্যা রাত্র যখন ঘনিয়ে গেল ঘরের মধ্যে বড় ভাই খানা খায়, ছোট ভাই বন্ধুদের ছাদে উঠাইয়া এবার ডাক দিছে, ভাইজান একটু বাহিরে আসেন আপনার সাথে কথা আছে।
পরবর্তী সময় ওই বড় ভাইয়ের বউ সাক্ষাৎকার দিয়েছে মিডিয়ায়, বলে খাদর থেকে আমার ছোট দেওরে ডাক দিয়া নিয়ে গেল কথা আছে বলিয়া, এরপরে আর কোনো আওয়াজ নাই। দীর্ঘ আধা ঘন্টা পর ছাদের মধ্যে শুনি ধুমধাম আওয়াজ চলতেছে, বুঝতে পারি না। এই ছাদের মধ্যে নিয়া আমার স্বামীকে ওরা জবাই করেছে, ভাই ভাইকে জবাই করার ষড়যন্ত্র করে। কি বয়ান করব, বাসা নাই, কোনো জানা নাই যে কি বয়ান করলে মুসলমানের হেদায়েতের দরজা খুলে যাবে। এরে নবীর উম্মতের দল, মসজিদে লেখা দুনিয়াবি কথা বলা হারাম, এরপরও জোরে জোরে আওয়াজ হয়নি, কথা কন। কমিটির লোকেরা বেশি কয়, কারণ বাধা দিবে যে ইমাম সাহেব তার চাকরি থাকবে না, পশু পাতার উপরে জীবন চলে। এরে নবীর উম্মতের দল, কোথায় যাব কি করব, ভাষা নাই বলার, এরপর আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো পথ নাই। আজকে কান্না কাটির কারণে যতই গালি দেয় আমরা কোনো গালির জবাব দেই না। এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি শুনলাম, তাবলিগ করার কারণে কত গালি শুনলাম, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে কত গালি শুনলাম, এরপরও গালির জবাব না দিয়া মনটাকে ছোট বানাইয়া আল্লাহর দরবারে কান্না করার দ্বারা ফায়দা তো কম হয় নাই, আলহামদুলিল্লাহ। ওই ব্রিটিশরাও কিন্তু ভারতের মধ্যে এত অপচেষ্টা করিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছিল, শত শত আলেমেরে জবাই করেছিল। ওরা চাইছিল মাদ্রাসা দুনিয়ায় থাকবে না, আল্লাহ কয় আমি রাখবো কেয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব। যত বাধা দেয় ওই বাধা দেনেওয়ালারা শেষ হয়ে যায়, কোরআনওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না। ছোট্ট একটা বাচ্চা মাত্র অল্প বয়স, সারা দুনিয়ার মধ্যে নাড়া পাড়াইয়া দিল কোরআনের তেলাওয়াত দিয়া, গোটা দুনিয়াকে জানায় দিল কোরআনের বরকতে আজ আমি বাংলাদেশের মানচিত্রটাকে সবার ঊর্ধ্বে নিয়ে নিলাম। এরে নবীর উম্মতের দল, এটা কোরআনের বরকত, আল্লাহর কোরআনের বরকত। আমি বান্দার কোনো মান নাই, কোনো দাম নাই, আজকে চেয়ারে বসাইয়া কথা বলার পেছনে কারণ আল্লাহ পাকের কোরআন আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। ও আল্লাহর বান্দারা, ওই কোরআন যার ঘরে আছে ঘর বরকতওয়ালা, ওই কোরআনের সাথে যে কাপড় লাগে কাপড়টাও দামি, ওই কোরআনে যে কাট লাগে কাট রেহাল হয় সে রেহালটাও দামি, ওই কোরআনটা যার সিনার মধ্যে থাকবে। মদিনার নবী কয় কোরআন সিনায় নিয়ে যদি কবরে যাও ওই কবরের মাটি কখনো তোর দেহটা নষ্ট করবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন এত দামি, আল্লাহর নবী কয় দুইটা জিনিস রেখে আমি বিদায় নিলাম, এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমার সুন্নতের আমল। আল্লাহর কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব। মদিনার নবী কয় কোরআনটা খুলিয়া যদি তাকাইয়া তাকাইয়া মহাব্বতে দেখো, মরণের আগে কখনো চোখের পাওয়ার নষ্ট হবে না। কয়জন মুসলমান এখানে? সবাই মুসলমান এখানে, সবাই হাজি সাহেব, সবাই মুমিন মুসলমান, কিন্তু কয়জন মুসলমান বলতে পারবেন আমার ছেলেটা কোরআন পড়তে জানে, আমার মেয়েটা কোরআন পড়ে? মাইয়া ভোলা বিয়া দিছেন, ছেলেটা মাইয়া বিয়া দেওয়ার সময় ছেলে লেখাপড়া কি করছে, ছেলের বাড়ি গাড়ি কেমন, টাকা পয়সা কেমন, সব চিরুনি অভিযান দিয়া তালাশ কইরা বের করলা, মাইয়া যারে বিয়া দিবা ছেলেটা কোরআন পড়তে পারেনি একবারও জিজ্ঞাসা করলা না রে বাবা, কেমনে তোমার দ্বারা শান্তি জমিনে আসবে? আবার ছেলেরে বিয়া করাইতে মাইয়া আনবা, মাইয়ার গোষ্ঠী শুদ্ধ সব খবর নিলা, টাকা পয়সা সব খবর নিলা, মেয়েটা কোরআন পড়তে জানেনি একবারও জিজ্ঞাসাও করলা না। খোদার কসম, যার সিনার মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, যেই মাইয়া কোরআন পড়নেওয়ালা শ্বশুরের ঘরে আসবে ওই কোরআন পড়নেওয়ালা মেয়েটা শ্বশুর শাশুড়িকে কোনোদিন কষ্ট দিবে না। আল্লাহর নবী বলেন আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, গ্রহণ করো। কেমন উত্তম আদর্শ? আমার নবীর উত্তম আদর্শের মতো আদর্শ জমিনে নাই। কেমন উত্তম? আমার নবীর 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। ও সিংগাইরের মুসলমান, এমন একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই। হ্যাঁ
হুজুর জীবনে নি ওয়াজে ডুকসি মিশা কইয়া বের হইয়া আবার মিশা গজবের মোবাইল মিথ্যার চর্চা করাইতেছে আমাদের মোবাইল দেখানে লাগাইয়া ঘরে বয়া বাবায় কয় আমি দেশেই নেই ঠিক নি হাসতে হাসতে মিথ্যা কথা বলে হাসতে হাসতে অথচ একটা মিথ্যা কথা বলা কবিরা গুনা একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের শাস্তি তওবা না করলে আল্লাহ মাফ করবেন না ও নবীর উম্মতেরা আরে আল্লাহর বান্দারা কেমনে বুঝাই এক এক অল্প টাইমে এত কথা কেমনে বলি নবীর আদর্শ সন্তানের মধ্যে থাকার আগে মা বাবার মধ্যে আগে থাকতে হবে এরে নবীর উম্মতের দল বলতেছিলাম ওমরের দরবারে বাবায় বিচার নিয়ে গেল আমার সন্তান আমাদের হক আদায় করে না ওমর কয় বিচার করার আগে আসামিরে হাজির করো সন্তানটাকে হাজির করা হলো সন্তান মা বাবার হক কেন আদায় করো না এবার সন্তান ডেকে বলে খলিফাতুল মুসলিমিন বেয়াদবি মাফ করবেন আমি কি একটু কথা বলতে পারবো অনুমতি আসেনি ওমর বলে বলো বলে ও খলিফাতুল মুসলিমিন আব্বা আম্মার হক আমি আদায় করি নাই আমার বিচার করবেন ঠিক আছে তবে আমি জানতে চাই আব্বা আম্মার পক্ষ থেকে আমি সন্তানের উপরে কোনো হক আসেনি ওমরে ফারুক বলেন আছে বলে জানতে কি পারবো ওমর বলে জানতে পারবা বলে কেমনে বলে আমি বলে দেই শুনে নাও ও সন্তান মা বাবাদেরকে বলতেছে ওমর নিজে ডাক দিয়া কয় এ সন্তানের মা বাবা সন্তান যদি ভালো চাও এক নাম্বার হক হলো ভালো একটা মা ঘরের মধ্যে নাও ভালো ফল যদি খেতে চাও ভালো গাছ লাগাও ভালো সন্তান যদি পেতে চাও ভালো একজন মা ঘরে নাও বলে ভালো কেমনে বুঝবো কিছু পাওয়ার না পাও কোরআন পড়নেওয়ালা কিনা দেখে নাও নাই কোরআন পড়নেওয়ালা অভাব নাই এরে নবীর উম্মতের দল ওমর বলে এক নাম্বার হক হলো ভালো মা ঘরে নিবে সন্তানটা ডেকে বলে খলিফাতুল মুসলিমিন আমার আব্বাজান প্রথম হকটা আদায় করে নাই একটা অধর্ম বিধর্মী কন্যা সন্তান বিয়া করে ঘরে আনলো ভালো মা ঘরে আনে নাই চরিত্রহীনা মা ভালো মা ঘরে আনতে পারে নাই ওমর বলে দুই নাম্বার হক ও সন্তানের মা বাবা সন্তান যদি ভালো পেতে চাও আল্লাহর দরবারে দোয়া করো ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন রব্বানা ইন্নাকা সামিউদ দোয়া আল্লাহর দরবারে নেককার সন্তান চাওয়া লাগবে আল্লাহ নেককার সন্তান দান করবে কয়েক মাস আগে বেশি দিন হয় নাই ঢাকা বাড্ডা থানার মধ্যে দুর্ঘটনা হলো দুইটা বড় বড় সন্তান শিক্ষিত শয়তান রাইখা বাবায় মারা গেল ওই সন্তান দুইটা বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা নিয়া সারাটা দিন ঝগড়া করলো বাবার লাশটা পড়ে রইল 24টা ঘন্টা গেল লাশটা দাফন করার সময়টাও পায় নাই ও সিঙ্গাইরের মুসলমান এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো আর এমন কুলাঙ্গারের বাবা দাবি কইরা কি লাভ হবে বলো অথচ কত যুবকের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায় ও যুবক কি পড়ো বলে আমি বিএ পাশ করছি স্কুলে পড়ি কলেজে পড়ি আমি ডাক্তারি পড়ি ব্যবহার এত সুন্দর পাঁচ বেলার নামাজ পড়ে এলাকার মুরব্বীরা কলিজা দিয়া দোয়া করে যুবকটা স্কুলে পড়লে কি হবে কলেজে পড়লে কি হবে ব্যবহারটা কলিজা ঠান্ডা করে দেয় ওই সন্তান শুধু একা দোয়া পায় না ওর মা পর্যন্ত দোয়া পায় ওর বাবা পর্যন্ত দোয়া পায় এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি আমি বয়ান করিয়া কাউকে এই কথা বলি না সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো কলেজ ভার্সিটি ছেড়ে দাও আমগো মতো হুজুর হও একবারও আমি বলি না বরং স্কুলে যারা পড়েন তাদেরকে আমি গ্যারান্টি দিয়া বলবো স্কুলে লেখাপড়া বন্ধ করবা না যারা কলেজে লেখাপড়া করো কলেজের লেখাপড়া বন্ধ করবা না কেউ যদি বুঝায় খবরদার ওই লেখাপড়া ছাড়িয়া আসবা না আমাদের মাদ্রাসা লাইনে তোমার মতো সন্তান দরকার নাই কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুক্ত
সম্পত্তি মহাদেশের অভাব নাই, কিন্তু আমার অভাব হইল দেশের মধ্যে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে মুসলমান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে মুসলমান আদর্শওয়ালা এমপি মন্ত্রীর বড় অভাব, আমার দেশে আদর্শবান মুসলমান এসপিডিসি ওসি সাহেবের বড় অভাব। ওখানে লেখাপড়া করো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, স্কুল কলেজে লেখাপড়া করে আদর্শবান একজন ডিসি হও, এসপি হও। যদি আজকে আমার জেলা সারা বাংলাদেশের ডিসি এসপি আদর্শবান মুসলমান কোরআন পড়নেওয়ালা আদর্শবান হইতো, আমাদের বয়ান করতে এত পেরেশানি করতে হতো না, পেরেশানি হতে হতো, গান বাজাইতে অনুমতি লাগে না, ওয়াজের অনুমতি নিতে নিতে চামড়া শেষ হয়ে যায়, এত ওয়াজ লাগবে না। ওরে আল্লাহর বান্দা, এই ওয়াজের মাধ্যমে আমরা কাউকে গালি দেই না, বরং পায় ধইরা 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 বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই, সুদ খাইও না, ঘুষ খাইও না। র‍্যাব আর্মি পুলিশ বিডিআর সরকার মিলিয়া এই বাংলাদেশে মদ বন্ধ করতে পারে নাই, গাঞ্জা বন্ধ করতে পারে নাই, তাস আর জুয়া বন্ধ করতে পারে নাই, এদেশের ওলামায়ে কেরামের কান্নার বয়ানের কারণে এই জমিন থেকে লক্ষ লক্ষ গাঞ্জা করেরা গাঞ্জা ছেড়ে দিছে, জুয়া করেরা জুয়া ছেড়ে দিছে। আজকে পাঁচ বেলার নামাজি আদর্শবান সন্তান হয়েছে ঠিক কিনা বলেন। আমরা পাও ধরে বয়ান করি, আমরা কেউ বেত্রাঘাত করতে বলি না। এরে ভাই যুবক, ওমরের কথাগুলো দাঁড়াইয়া শুনতেছে, ছেলেটা বলে ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন আমার আব্বা দ্বিতীয় হকটাও আদায় করে নাই, তিন নাম্বার হক। সন্তান যখন গর্বে আসবে মা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি আমল করবেন। আমার আম্মা জান আমি গর্বে থাকা অবস্থায় আমল কি করবে জানা নাই। ওমর বলেন এরপরের হক, সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হবে মদিনাওয়ালা নবীর তাবিজ লাগাইয়া দাও, ডান কানে আরবি আজানের আওয়াজ দাও, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দাও। সন্তান বলে খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জানেই হকটাও আদায় করে নাই। ওমর বলে তারপরের হক হলো সাত দিনের দিন সন্তানের চুল ফালাইয়া দাও, এরপরে সন্তানের পারলে আকিকা করাও এবং সুন্দর একটা নাম রাখো, যেই নামটা দিনের সাথে মিলে যাবে আল্লাহওয়ালাদের সাথে। কারণ মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রহিম, বান্দাকে জাহান্নামে দিতে চাইবেন না, বাহানা খুঁজবেন কোনো একটা লাইন পাওয়া যায়নি জান্নাতে দেওয়ার, দেখবে বান্দার নেক আমল নাই জান্নাতে দেওয়ার মতো। আল্লাহ শেষ পর্যন্ত খুঁজে দেখবে বান্দার নামটা ইসলামের লাইনে আসেনি, আমার কোনো খাস বান্দা কোরআনওয়ালার সাথে মিল আসেনি। নবী বলেন যখন বান্দার নামটা কোরআনওয়ালার সাথে দেখবে মিলে গেছে, আল্লাহ বলবে যা আমার বন্ধুর নামের বরকতে তোরে জান্নাত দিয়ে দিলা। আতিনাভি দারে দুনিয়া না হাসান, আতিনাভি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সন্তানের নাম হৃদয়, সবুজ গম্বুজ, বিরাশ ফায়ার, হাসি খুশি বৃষ্টি আছে না নাই সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়াতে এই বিদর্মীদের ঘরে খুঁজে দেখো আব্দুর রহমান নামে একটা ছেলে পাওয়া যাবে, রহিমা নামে একটা মেয়ে পাওয়া যাবে নি। আমরা মুসলমান কেন এত বেহায়া হইলাম, এত নির্লজ্জ কেন হইলাম? দুনিয়ার কোন বিধর্মী মুসলমানের নাম সিলেক্ট করে নাই, অথচ আমরা কেন ঘরে ঘরে বিধর্মীদের নাম সন্তানের ডাকি? ব্যাপারটা কোথায়? ইসলামের নাম কি টান পড়ে গেল? মুসলমানের নামে কি অভাব?
নবী বলে একটা নামের বিনিময়ে সন্তান জান্নাত পাবে। ওমর কয় প্রথম বাবার হক সন্তানের ভালো নাম রাখো। ছেলেটা কয় ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান ভালো নাম রাখে নাই। কয় তোর নাম কি? কয় জউল জিম আইন লাম জুয়েল কোয়েল দোয়েল নাম, যেই নাম বলার দ্বারা গজব নেমে আসবে অহরহ গজব। বড় দুঃখ লাগে রে বাবা, রাগ করতেছেন হয়তো বা রাগ করবেন, কিন্তু আমি আমার স্বার্থের জন্য বলি না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। পায়ে হাত দিলেও যদি কেউ বলেন হাফিজ ভাই আমার পায়ে যদি হাত দাও আমি আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, পাও দুইটা আগাইয়া দাও আমি নিচে নাইমা তোমার পায়ে ধরতে রাজি। ও আল্লাহর বান্দারা, মনে মনে ভাবতেছো আমরা টুপিওয়ালারা বুঝি বোকা হয়ে গেলাম মাথা খারাপ? খোদার কসম আমাদের মাথা নষ্ট হয় নাই, এই টুপিটা মাথায় দিছি। আজকে যদি তোমার মতো চিন্তা করে দেখতাম, টুপি মাথায় দিলে মাথা গরম, এই চিন্তা করার পরেও কেন টুপি ফালাই না? তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় যদি মাস্তান ভাব নিয়ে চলতাম কেউ আমারে বাধা দিত না। ও আল্লাহর বান্দারা, এত গরমের মধ্যে টুপিটা ফালাই না, এত গরমের মধ্যে জামা ফালাই না, যৌবনের ভাব মনে হয় যেন চলে যাচ্ছে, এরপরেও কেন নামাজ সারি না, বেপর্দায় চলি না, হালাল খাই? অ যুবক, আল্লাহর ওয়াস্তে একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা। আল্লাহর কোরআনটা সামনে আছে, আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম ওই কোরআনের মধ্যে একটা ভুল নাই। কত বড় বড় বিধর্মীরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা করলো, একটা ভুল তো বের করতে পারলো না, বরং মাথা নত করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। অ যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আমি আপনাদেরকে নামাজি হতে বলছি ঠিকই, কিন্তু আমাদের মতো বড় হুজুর হওয়ার আপনার দরকার নাই। স্কুল কলেজে পড়েন, যে লাইনে থাকেন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাকিয়া পাঁচ বেলার নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, নবীর আদর্শওয়ালা জিন্দেগি নিয়ে চলবেন, দেখবেন লেখাপড়ার মধ্যে বরকত হবে, কামাই রুজির মধ্যে বরকত বেড়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, আজকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা মানিয়া যদি নবীর আদর্শ মেনে চলি তো স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আপনারা আমাকে একটু জবাব দিবেন, আমরা যারা নবীর তরিকা মেনে চলি আর আপনারা যারা নবীর তরিকা মানেন না, বলেন আপনারা আমাদের থেকে কত আগাইয়া আছেন সম্মানে? আমি আপনাকে রেজাল্ট দিয়া যাই, যদি ভুল বলি আমাকে দাঁড়াইয়া বলবেন, আমি সবার সামনে তওবা করে নিব। ও ভাইজানেরা, আপনারা যারা নামাজ পড়েন না, নবীর তরিকা মানেন না, আমি তাকাইয়া দেখলাম, গভীরভাবে গবেষণা করে দেখলাম, আপনারাও যেমন তিন বেলা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তিন বেলা খাইতেছি। শুধু তিন বেলা না, আমরা আরো বেশি খাই, আপনাদের থেকে অনেক বেশি। যখন পাই তখনই পাই আর খাই, পিওর খানা খাই, হালাল ভাবে খাই, কোনো হারাম খাই না, ইয়াবা খাই না, বিড়ি মুখে নেই না, গাঞ্জা মুখে নেই না, মদের বোতল নেই না, পিওর খানা খাই, আলহামদুলিল্লাহ দেমাগ নষ্ট হয় না। যারা বিড়ি টানবে, গাঞ্জা খাবে, মদ পান করবে রসুলের আদর্শ বিরুদ্ধে, নবী বলেন তাদের দেমাগ নষ্ট হয়ে যাবে, তাদের অন্তরের পার্স গুলো নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মতোই তো খানা খাইতেছি। নাম্বার দুই, আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে ব্যবসা করেন, চাকরি করেন, আলহামদুলিল্লাহ আমরা নবীর তরিকা ঠিক রাইখাও তো ব্যবসা চাকরি করতেছি, আমাদের লাইনে ব্যবসায়ী চাকরি জীবীর অভাব নাই। আপনি নবীর তরিকা বাদ দিয়া, মা বাবার খেদমত বাদ দিয়া আপনারা দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন, আলহামদুলিল্লাহ আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি, আমাদের স্বাধীনতাও তো কখনো নষ্ট হলো না, আপনারাও যেমন স্বাধীনভাবে আছেন আমরাও তো স্বাধীনভাবে আছি। শুধু তাই না, দেখা হলে এমপি সাহেব বলে হুজুর সালাম দোয়া চাই, মন্ত্রী মহোদয় বলে হুজুর সালাম দোয়া চাই, মানুষ দোয়ার জন্য দৌড়ায়। তাহলে নবীর তরিকা মানার কারণে তো আমগো স্বাধীনতা নষ্ট হয় নাই। এবার দুই নাম্বার আপনার বিবেকের জিজ্ঞাসা করব, আমার মতো হুজুর না,
মাওলানা না, আপনার লাইনে জেনারেল লাইনের মানুষ, সাধারণ মানুষের মধ্যে নজর করেন। আপনার মতো বান্দা স্কুল কলেজে পড়ে নামাজি অভাব নাই, আপনার মতো বান্দা র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজি আছে না নাই, তাহলে আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারেন না। আপনার মতো আমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আপনার বিবেক নামের আদালতকে বলেন আপনি কেন পারবেন না। আপনার আমার মতো যুবক সন্তান, আপনার আমার মতো বান্দাটা শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, এক বেলার নামাজও বন্ধ করে না, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না। ও যুবক আল্লাহর গোলাম, আপনার কি মনটা চায় না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মা আপনাদের এত দাম, আপনারা নবী না তবে নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা ওলামায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা, আপনাদের কত দাম? সারা রাত যদি শুধু আপনাদের মর্যাদার বয়ান করি শেষ করা যাবে না রে আম্মা জান। আপনাদের এত মর্যাদা, একজন আল্লাহর বান্দি নবীজির স্ত্রীর ঘরে গিয়া বলে, ও পয়গম্বরের স্ত্রী আমাদের একটু অন্তরে ব্যথা, বলে কি? নবীরে জিজ্ঞাসা করে আমাদের জবাব দেন। পুরুষেরা গিয়া জানাজার ময়দানে সওয়াব কামাই করে, আমরা মহিলারা তো জানাজায় যাইতে পারি না, আমরা এত সওয়াব কেমনে পাবো? পুরুষেরা জুমার মসজিদে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জুমায় যাইতে পারি না, আমাদের সওয়াব বুঝি কম হয়ে গেল? পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না। নবীজির থেকে জবাব আই না, নবী জানায় দিলেন, ও স্ত্রী নবীর পক্ষ থেকে তাদেরকে মহিলাদের জানায় দাও, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদের জানায় দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী জবাব দিয়েছেন, পুরুষেরা জুমায় গিয়া সওয়াব পাবে, জানাজায় গিয়া সওয়াব পাবে, আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়ার প্রয়োজন হবে না, ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর জন্য দোয়া করবেন, পর্দা রক্ষা করে চলবেন। যদি ঘরের মধ্যে বসিয়া নির্জন জায়গায় নামাজ পড়েন, মদিনার নবী বলেন পুরুষেরা জিহাদের ময়দানে আর জানাজার ময়দানে জুমার মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা নারীদেরকে ওই সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরপর আমগো একদল হুজুরেরা পাগলের মতো হয়ে গেছে আম্মা জানদেরকে রাস্তায় নামানোর জন্য। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না, বিএনপিওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না। তারা বলে না আমরা ইসলামের ব্যানার লাগাইছি, আসো আমরা ইসলাম কায়েম করবো, আওয়ামী লীগওয়ালারাও বলে না। অতএব তাদের নিয়ে টেনশন নাই, টেনশন আমাদের তাদেরকে নিয়ে যারা ইসলামের ব্যানার টানাইয়া আবার বলে আমি মাওলানা, আমি বড় ডক্টর, আমি বড় একজন আলেম, আলেমের নাম নিয়া বক্তা হইয়া চেয়ারে বৈশা উম্মতের সামনে বয়ান করে কয় নবীরাও ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন, তখন বড় সমস্যায় পড়ে যাই। যখন একজন আলেম নামদারি স্টেজের মধ্যে বৈশা মানুষের কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে, ও ভাইজানেরা এই কথাগুলো তো ইন্ডিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর, বেশি এক বছর হয় নাই, কয়েক মাস আগের খবর শুনাইতেছি। ইউটিউব সার্চ দিয়া বের করো ওই বক্তা কারা, এই ময়দানে আইসা বলে কাজা নামাজ পড়া লাগবে না, বক্তা হইয়া বলে নফল ইবাদত লাগবে না, বক্তা হইয়া বলে জুমার আগে সুন্নাত লাগবে না, বক্তা হইয়া সাধারণ মানুষের বয়ান দিয়া বলে বেশি বেশি নফল ইবাদতের দরকার নাই, এইভাবে কথা বলিয়া বলিয়া উম্মতের বিভ্রান্ত করে। আমাদের টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা ধোকাবাজ মোনাফেকের নিয়া। দেড় হাজার বছর আগে মদিনাওয়ালা নবী বলছেন, এই উম্মতেরা আলেম দেখলে যাইও না, সাবধান, এই জমিনের মধ্যে একদল ওলামা থাকবে চূড়ান্ত খারাপ, আর একদল ওলামা থাকবে চূড়ান্ত ভালো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আলা ইন্না শাররাস শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খিয়া খাইরাল খিয়ারি খিয়ারুল উলামা। দুনিয়াতে খারাপের তুলনায় সবথেকে খারাপ হলো উলামা, আবার ভালোর তুলনায় সবথেকে ভালো হলো উলামা। যারা খারাপ তাদেরকে বলে বাতেল, আর যারা ভালো তাদেরকে বলে আহলে হক। অতএব উলামাদেরকে লাগবে, উলামা কেরাম সারা আমল করা যাবে না, উলামায়ে কেরাম সারা নিজের অন্তর ধোলাই করা যাবে না, নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তবে খবরদার, উলামাদের কাছে যাইতে গিয়া বাতেলের কাছে যেন না যাই। সাবধান সাবধান, যারা কাজা নামাজ লাগবে না বলে তারা বাতেল, যারা বলে বেশি নফল ইবাদত লাগবে না তারা বাতেল, যারা বলে বিতরের নামাজ লাগবে না তারা বাতেল। যেই বক্তা আলেম বলে নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া ভুল করাইছেন, সন্দেহ নাই এই আলেম নামের রসুলের হাদিস মতে আহলে বাতেল। গীবত করলাম না কেন? হিংসা অন্তরে না, ভণ্ডদের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে কথা বলা এটা ইমানের দাবি, এটা কখনো হিংসা না। আমার নবী ভণ্ড বাতিলের বিরুদ্ধে বলেছেন কি বলেন নাই? অতএব বাতেলের বিরুদ্ধে আরে কি কয়, কোরআন শরীফের মধ্যে অনেক ভেজাল, নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা গেল ওই পক্ষের কিছু বাতেল আছেন নাকি? কোরআন শরীফে ভেজাল আছে? হ্যাঁ, যেই বক্তা কয় যে হাদিসের থেকেও কোরআনে জাল বেশি, এবার কোন দেশে আছেন চিন্তা করেন। হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীরা আসেক, এই জন্য উলামায় আহলে হক কেমনে বুঝবেন কারা হক আর বাতেল চিনা যায় না, কারণ সিটি গোলার স্বর্ণের কালারের মতো সব এক, ডিজাইনও এক। যারা ওলামা হক তাদেরও দাঁড়িয়ে আছে টুপি আছে, যারা বাতেল তাদেরও দাঁড়ি টুপি আছে না নাই, চিনবেন কি করে কে বাতেল কে হক? স্বর্ণ আর সিটি গোল চিনার মতো যেমন ব্যবস্থা আছে, হক বাতিল চিনার মতো ব্যবস্থা আছে। ওটা কষ্টি পাথর, হক বাতিল আলেম চিনার কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নত। আপনি বুঝবেন না, যাদের অন্তর চক্ষু খোলা আছে তারা দেখলে বুঝে ফেলবে। তবে স্বাভাবিক আওয়াজে বলে যাই সংক্ষেপে, যার বয়ানে দেখবেন দিলটা নরম হয়, যাদের বয়ানে আমল ভালো হয় মানুষ জান্নাতের পথে আগায়, আমলওয়ালা হয় তারাই হলো আহলে হক। আর যারা মানুষকে উম্মতের থেকে আলাদা করে, কোরআন থেকে আলাদা করে, আমল থেকে দূরে সরায়, বুঝে নিতে হবে ডাল মেয়ে কুচকালা হয়, তাদের লেবাসের মধ্যে হতে পারে কোনো ভেজাল। এই ভেজাল মানিকগঞ্জ সিঙ্গেইরে ঢুকে নাই, আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, রাগ করতেছেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান, কেউ হিংসা বলবেন না। গীবত হলেও এই গীবতে সওয়াব আছে, গীবতে কি আছে দলিল? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সূরা আছে না, এটার বাংলা তর্জমা করে দেখেন টের পাইবেন গীবত করলে কোন জায়গায় সওয়াব হয়। ওখানে লেখা আছে, ওর যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন? যদি মনেই চায় এখন থেকে তৈরি হয়ে তওবা করেন, আল্লাহ তো দরজা খুলা রাখছেন। হালমিন তাইবিন, ও বান্দা যারা তওবার নিয়ত করেছো আমি দরজা খুলে দিলাম, তওবা করো। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো আমি আল্লাহ তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা আমার দরবারে ফিরে আসো। ও যুবক ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। ও যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও।
মনে করছো মাত্র 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবো, গ্যারান্টি আসেনি? তাহলে হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাও, ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়? মদিনার নবীর তরিকারে জবাই করেছো রে যুবক, বেইমানের পা চাটা গোলাম হইয়া মাথার চুলগুলো কেটে ইন্দুর আর বান্দরের সাইজ ধরলি কেন রে বাবা বলো? নবীর চিনো নাই, নবীর মহব্বত অন্তরে জমা করতে পারো নাই। যদি আমার নবীর চিন্তা, 1500 বছর পরে আমার নবীর আদর্শ দেইখা কত হিন্দু কালেমা পড়লো, কত খ্রিস্টান কালেমা পড়লো। দুঃখ লাগে মুসলমানের সন্তান সে নবীর চিনে না। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, এরপর নবী সারা রাত ইবাদতে কান্না করেন। ও আল্লাহর বান্দারা, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেলেন দুনিয়ায়, এরপর মরণ পর্যন্ত কান্না করেছেন, অন্ধকার কবরে আমার কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, কিসের বাহাদুরি করো? তোমাদের একজন বন্ধু আছে, নাম সবাই জানো, ইউটিউবে সার্চ দিলে পাইবা মাইকেল জ্যাকসন। আছে না তোমার বন্ধু? ওই মাইকেল জ্যাকসনের ইতিহাস জানো? যে মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতো হাদিয়া, টাকার যখন পাহাড় হয়ে গেল মাইকেলের, তিনি মনে মনে স্থির করলো আমি তাড়াতাড়ি মরবো না। কতে কয়দিন বাঁচতে চাও? বলে 150 বছরের আগে আমি মরবো না। এইবার প্রস্তুতি নেওয়া শুরু করলো মাইকেল। কোটি 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 ডলারের পাহাড় বানাইয়া মাইকেল বলে আমি 150 বছরের আগে মরবো না। চেহারাটারে বাদাই করলো, বডিটারে বাদাই করলো, বিশের উপরে অল টাইম ডাক্তার তারে পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। এই মাইকেল 150 বছর পর্যন্ত বেঁচে থাকবে, হাওয়া বাতাস গায়ে লাগায় না, ধুলাবালু লাগায় না, চেহারাটারে আটকাইয়া রাখতো জীবাণুনাশক যেন ভেতরে আক্রমণ করতে না পারে, হাত দিয়া কারো সাথে সাক্ষাৎ দিত না, চামড়াটারে আটকায়া রাখতো অন্যের হাত থেকে ভাইরাস ঢুকতে পারে। ওই মাইকেলের নিয়ত হলো 150 বছর আমি জীবিত থাকবো দুনিয়ায়, আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল। কিন্তু আল্লাহ কয় তোরে অল্প দিনের মধ্যে আজরাইলের হাতে পাঠায় দিব। যখন মাইকেলের হায়াত 50-এর কোঠা পেরিয়ে গেল, মাইকেল একদিন চিন্তায় পড়ে গেল, হঠাৎ শরীরটা দুর্বল লাগে, অল টাইম বিট জোনার উপরে ডাক্তার পাহারা দেয়, খানা চিকিৎসার কোনো অভাব নাই। মাইকেল একটু বিশ্রামে গিয়া নাক টেনে একটা ঘুম পড়ল, ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দিল, মাত্র বয়স হলো 50-এর কোঠায়। এই মাইকেল এমন একটা ঘুম দিল ডাক্তারেরা দীর্ঘ টাইম অপেক্ষা করে, বডির মধ্যে হাত দিয়া দেখে মুহূর্তের মধ্যে মাইকেলের বডি শক্ত হয়ে গেল, পায়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়ে বলে, আমরা এতগুলো ডাক্তার পাহারা দিলাম, কোন সময় মাইকেলের জানটা চলে গেল আমরা তো অনুভব করতে পারি নাই। যুবকেরা এর থেকে দৃষ্টান্ত আর কেমনে দিলে তোমরা ঠিক হয়ে চলবা? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মহাব্বত নিয়ে বলতেছি, আজকে টুপিদারির কারণে নামাজের কারণে সম্মান কমে নাই, দুনিয়ার স্বাধীনতাও নষ্ট হয় নাই। ভাইজান তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলছি, তবে 5 বেলার নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আজকে আমি চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হাইতে পারতাম না। তুমি আমি যত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিকের বড়াই করি, খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হতে পারো নাই। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ, মা বাবার দোয়ার ফসল। ওই মা কত কলিজা দিয়া তোমার আমার জন্য দোয়া করেছে, ওই মা বাবাকে যত কষ্ট দিয়েছি, মা বাবা কখনো তোমার আমার জন্য বরদোয়া করে নাই। তুমি আমি কত মা বাবারে গালি দিছি, কিন্তু মা চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি আমার সন্তানটারে হেদায়াত দাও, তুমি আমার সন্তানটারে সুস্থতার জীবন দান করো। আজকে ওই মাকে যারা হারাইলা,
ওই বাবাকে যারা হারাইয়া এতিমের মতো এখানে হাজির হয়েছ, ওই মা বাবা অসহায়ের মতো তোমার আমার দিকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছ। ও যুবক, ওই মাকে যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইছ, এখনো যদি বেঁচে থাকে সময় থাকতে মায়ের কাছে গিয়া দোয়া নিও, আর বলিও মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না, যতই বাহাদুরি করি টাকার বলে আগাইতে পারবো না, মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। আল্লাহর শপথ, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। মাকে গিয়া বলবা মা আজকে ওয়াজ মাহফিলে গেলাম, সবাই মোনাজাত ধরলো, আমিও মোনাজাত ধরলাম, কিন্তু আমার চোখে পানি আসলো না কেন? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, তুমি না জানি আমার উপরে কষ্ট পেয়ে আছো, আজকে তুমি দোয়া করিয়া দাও, আজকে আমি তওবার নিয়ত করে ফেলেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, অতএব আমি দুনিয়ার কারো ভয় আর নামাজ ছাড়ব না, নবীর তরিকার উপরে চলবো, মা বাবা তোমার খেদমত করে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সুন্নতের আমল করব, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, মিথ্যা কথা বলবো না, কারো ক্ষতি করার চেষ্টা করব না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত এখনো করতে পারো, না হয় দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাইবা, আজকে আমি বক্তা হয়ে এখানে বসছি, আপনারা শ্রোতা, আমার ডানে বামে সামনে ভক্তবৃন্দের অভাব নাই, আপনারও দেখতেছেন টাকা পয়সা ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু একবারও কি চিন্তা করেছেন যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আমি হাফিজুর রহমানকে যেমন তিনটা সাদা কাফন দেওয়া হবে, আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া আমার আপন জনেরা কেটে কেটে রেখে দিবে, ওই বাজারে গিয়া তিনটা পাতলা সাদা কাপড় এনে প্যাকেট বানায় দিবে, আপনি শ্রোতা গরিব আপনাকেও তিনটা সাদা কাফন পরায় দিবে, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ রাখবে না, ধনীর জন্য যেমন তিনটা কালা সাদা কাফন আপনারও তিনটা সাদা কাফন, ইমাম সাহেবের যেমন তিন কাফন মুক্তাদিরও তেমন তিন কাফন, ডাক্তারেরও যেমন কাফন কালার এক, রোগীর জন্য তেমন কাফনের কালার এক, ওই কবরের মধ্যে যখন নিয়ে যাবে ওই কবরে পাড়াইয়া মাটি দিয়ে সব বিদায় হয়ে যাবে, মনে মনে ভাবছিলাম আমার কত আপনজন কত বন্ধু আমার সাথে যাবে, কিন্তু আমার আপনজনেরা সব আমাকে একা বাসবাগানে ফালাইয়া চলে গেল, নবীজি বলেন ওই কবরে এখন কেউ নাই, আমারে যদি আজকে রাত্রে একটা ছোট্ট রুমে বাতি বন্ধ করে বাহির দিয়া তালা লাগাইয়া কয় তুই রাত্রে ঘুমা, আমি দরজা ভেঙ্গে ফেলবো চিল্লাবো, আমি একা রুমে থাকতে পারি না, বড় ভয় লাগে, অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়, এরে যুবক একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবে, যেই কবরে ডানে বামে মাটি অন্ধকার কোনো বিছানাও নাই, ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা, লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই, যাদের আমল ভালো তাকওয়া ভালো সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবন ভর কান্না করলেন কবরের ভয়ে, সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা, অথচ কপাল খারাপ, একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক, মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না, এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা, এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই রে আল্লাহ,
আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিঙ্গাইরের মানুষ জানতো, আমার বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী, আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মুফতি, কে পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে, আপনাদেরও তিনটা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে, দীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জুতা দুইটা পায়ে পড়ার সুন্নত আছে যারা মানবে, বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে, কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিনুনি, যারা নবীর সুন্নতের পাগল আর আছে। নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে, ডাক দিয়া বলবি নি তো আমার সে মায়ের নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি, আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন এরে ফেরেশতা আমার বান্দাটারে আর কষ্ট দিও না, দুনিয়াতে আমার বান্দা আমার মহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন অজুবা নাইয়া যায় নামাজটা বিছাই আমার আল্লাহর জিকির করেছি, ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে, আমি আল্লাহ পাকের মহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও, আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত। নবী আফসুস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দীন ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, এমন কপাল পোড়া নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও মসজিদে যায় না, যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না, নিজেও নবীর সুন্নাত মানে না, যারা মানে তাদেরকেও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না, এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায় তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন তখন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এক বেলার নামাজে মসজিদে যায় নাই, এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী জানায় দেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, এ কবরের মাটি,
এই বেঈমান আর নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে মাটি চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অনেকে কবরের আজাব বিশ্বাস করে না, আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয়। আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে, কত কবরের লাশ 30 বছর পর্যন্ত তাজা ছিল, কাফনে কোনো দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দা, যত কবরে আজাব হলো বেনামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর। হেদায়াতের মালিক আল্লাহ, যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে, আল্লাহ তো অন্তরের খবর জানেন, খাঁটি অন্তরে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলবো, তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, মেহরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالك قدرتر نظر دي تكيدك انري الله কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন, ওই সুন্দর জীবনটা নফস শয়তানের ধোকায় গুনাহ করিয়া নাপাক করে ফেলেছি, আজকে তওবার দরজায় ফিরে আসি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশি বানাইয়া দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, আপনার ছেলে মেয়ে কিছু নাই, আমরাই তো আপনার আদরের।